আমার লোকাল তো একটা ফোন গেছিল, এখানে নাকি তিনজন ছেলেরা আটকে গেছে 10-18-এর ভিতরে, তারা ড্রাগস সেবন করতে আসছিল আর কি। আমরা কিছু ড্রাগসও পাইছি, কয়েকটা কোটা ভর্তি পাইছি আর কয়েকটা কোটা খালি পাইছি, তখন তারা নিয়ে যাচ্ছে আর কি। কত টাকার হয়ে তাদের ড্রাগস থেকে? বেশি টাকা না, এটা তো 8-10টা ভর্তি কোটা, 8-10টা নাকি 800-900 টাকা এরকম আর কি। এটা কোন জায়গা? এটা রামনগর 3-10 কোয়ার্টার। কজন আটক করছেন? কজন আটক করছেন? তিনজন। এখানে ঘটনাটা ছিল রামনগর 3 নম্বর, এটা আমাদের রামনগর 3 নম্বর হাইকোর্ট। তো এখানে কোয়ার্টার থাকে, আমাকে ফোন করে বলে এখানে ড্রাগস খাওয়া হচ্ছে, বাইরের লোক বই ডাকতে এসে ড্রাগস বিক্রি করে এখানে খাওয়া হয়। এই শুনে আমি লোকজন করে ছুটে এলাম, এসে দেখি অনেক রকম মানে অনেক কোটা, কোনা যাবে না, অনেক 500 কোটা আছে। খালি তো বড় কোটা 3 জনকে আটক করে রয়েছে, যে বাড়ির মালিক ছেলেটা খায়, মালিক না, এটা কোয়ার্টার থাকে, মহিলা চাকরি করে হাইকোর্টে। তো ওনার ওর মাকে কল করা হয়েছে এখন, যাতে এসে আমাদের সাথে দেখা করে আর সমাজটাকে শেষ করছে ওরা। তার জন্য ওইটাকে পুলিশের হাতে আমরা তুলে দিলাম, তার যাবো আমরা। কত দুঃখ মনে হয় যে এই জায়গায় রামনগরের ভিতরে এইভাবে কোটা পাওয়া হয়েছে ঘরের মধ্যে, এবার জজ কোয়ার্টার। অ্যাকচুয়ালি আমরা ভাবতে পারি না, এটা আমরা দেখুন শুনলাম, ওটা মেয়রের ওয়ার্ড তো আমরা মানে আমরা আচানক হয়ে গেছে এখানে কোটা বেচে কোটা খাওয়া হয়, মানে একটা হাইকোর্টের জায়গা, মানে একটা দেখেন রামনগর জায়গাটা কেমন জায়গায় এস্টাবলিশ জায়গায়, এখানে এটা আমরা ভাবতে পারছি না। তারপর আমরা সবাই সতর্ক আছে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সব ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে, যেখানে যেখানে কোটা আছে এসব কাজ আছে, এখানে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে, এদেরকে অ্যাকশন নিচ্ছি। কতজন আটক করা হয়েছে? 3 জনকে আটক করা। নাম টাম কিছু জানা? নাম জানা নেই। একটা ছেলে যার ঘরে খেয়েছিল, এটা হাইকোর্টের ওর মা চাকরি করে, ওকে আটক করেছে, ওর মাকে ডাকানো হয়েছে। বাবা কী করে? ওর বাবা নেই, মারা গেছে। আর 2 জন বহিরাগত ছিল, ওনার কোয়ার্টার থেকে সবাই কমপ্লেন করছিল, 2-3 দিন ধরে আমরা ফলো করছিলাম কমপ্লিকত, মানে সারাদিন সারা রাত বহিরাগতরা চলে আসতে চলে আসতে। একচুয়ালি হাইকোর্টে এখানে পুলিশে ঢুকতে পারে না, তার জন্য আমরা তাক পেতে বসেছিলাম আজকে।